নমস্কার বন্ধুরা আজকে আরেকটি ছোট হাসির গল্প নিয়ে এসে উপস্থিত হয়েছে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আজকে গোপাল ভাঁড়ের অডিও গল্প নিয়ে এসে উপস্থিত হয়েছি গল্পটির নাম গোপালের সঙ্গে মস্করা তবে চলুন বন্ধুরা আজকে গল্প পাঠ শুরু করা যাক গ্রামের কিছু লোক নিজেরা কথা বলে ঠিক করলে একদিন গোপালেকে নিয়ে তারা সকলে মিলে একটু মস্করা করবে তারা দিনক্ষণ ঠিক করে গোপালের কাছে গিয়ে হাজির হল গোপালকে গিয়ে তারা বলল গোপাল বাবু আপনার এত জ্ঞান আপনি আসছে রবিবারে আমাদের আসরে এসে কিছু তথ্য কথা শোনান না গোপাল এক কথায় রাজি নির্দিষ্ট দিনে গোপালা আসরে হাজির হয়ে উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে বললে ভাই সকল তোমরা বলো তো আমি তোমাদের এখন কি বিষয়ে বলতে যাচ্ছি সমবেদ সকলে বলে উঠল আমরা তো জানি না এটাও যদি না জানো তাহলে তোমাদের কি বলবো যাদের বলবো তারা এত মূর্খ হলে চলে কি করে গোপাল রাগ দেখিয়ে গজগজ করতে করতে কেটে পড়লো গ্রামের লোকজন তো না তারা আবার গোপালের বাড়ি গিয়ে উপস্থিত হল গোপাল বাবু রবিবার আমাদের আসরে আরো একবার আপনাকে আসতে হবে গোপাল গেল এবং আগের দিনের প্রশ্ন দিয়ে শুরু করলো এবার সবাই সমবেদ বলে উঠল আগে হ্যাঁ জানি এই কথা শুনে গোপাল বলল সবাই যখন জেনে ফেলেছ তাহলে তো আমার কিছু বলার নেই এই বলে গোপাল বাড়ি চলে গেল গ্রামের লোক তবুও ছাড়ে না পরের রবিবার গোপালের বাড়ি আবার সকলে গেল এবং গোপালকে আবার হাজির করল তার একই প্রশ্ন এবার আর গোপালকে রেহাই দেবে না গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল তাই অর্ধেক বলবে জানি অর্ধেক বলবে জানি না বেশ তাহলে যারা জানো তারা বলো আর যারা জানো না তারা শোনো